মুভি শুরুটা হয় হাংনামের রোগা পাতলা সরি মোটাসোটা একটা চরিত্রকে দেখিয়ে। ওয়েট, তার আগে আমরা এর পরিচয়টা একটু ভালো করে জেনে নেই। হাংয়ের পুরো নাম ছিল হাং জোয়ান, তার ওজন ছিল 150 কেজির উপরে। তবে মজার ব্যাপার হলো, হাং দেখতে যেমনই হোক না কেন, তার বউ কিন্তু বেশ সুন্দরী এবং স্লিম। তো বউয়ের কথায় পরে আসি, তার আগে চলুন একটা অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দেই, যার নাম বেড ভিসা অ্যাপ। আর এটি একটি এসপোর্ট প্রেডিকশন অ্যাপ, যা কিনা বাংলাদেশ ও ইন্ডিয়াতে অ্যাভেইলেবল। অ্যাপটির প্রধান আকর্ষণ, এটি সাইন আপ করলেই পেয়ে যাবেন 5টি ফ্রি স্পিন অ্যান্ড iPhone 13 Pro Max জেতার এক মহা সুযোগ। আপনি চাইলে এতে মিনিমাম 200 টাকা ডিপোজিট করে লাইভ ক্রিকেট ম্যাচ খেলেও অনেক টাকা আয় করতে পারবেন। সব থেকে মজার ব্যাপার হলো, আপনি আপনার বন্ধুদেরকে রেফার করে সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত পেতে পারেন পার রেফারে, আর বার্থডে গিফট হিসেবে পেয়ে যেতে পারেন 5,000 টাকা। আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন 24/7 কাস্টমার সার্ভিস খুবই সহজে। আরও মজার ব্যাপার, আপনি চাইলে নগদ বিকাশ বা চিপের মাধ্যমেও এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন। সুতরাং বেড ভিসা অ্যাফিলিয়েটে যোগ দিন আর অনেক অনেক টাকা আয় করুন। তাহলে আর দেরি কিসের, আমার দেওয়া ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সো ক্লিক করুন আর পেয়ে যান iPhone 13 Pro Max জেতার সুবর্ণ সুযোগ। হাঙের বাবা ছিল একজন পুলিশ অফিসার আর দাদা ছিল আর্মি অফিসার। হাঙেরও ইচ্ছা ছিল সেও একদিন বড় কোনো অফিসার হবে, তবে হাঙের ভাগ্যতা সঙ্গ দেয়নি, সে এখন কপালতোষে হসপিটালের সিকিউরিটি গার্ড। তবে এতে সে মোটেও বেজার না, কারণ কি, সিকিউরিটি পোশাকের মধ্যে একটা পুলিশ পুলিশ ভাব আছে, তাই সে এতেই সন্তুষ্ট। হাঙের সাথে বাকি সিকিউরিটি গার্ডরা সবসময় হাসি তামাশা করত, তবে হাং কখনোই এইসব ব্যাপার সিরিয়াসভাবে নেয় না। আচ্ছা, এবার আসি গল্পে। একদিন ডিউটিতে থাকা অবস্থায় সে তার থেকেও মোটা একজনকে দেখতে পায়, যার নাম ছিল মিস্টার জে। এটা দেখে তো হাং থ হয়ে যায়। সে এতদিন ভাবতো এই শহরে হয়তো তার থেকে মোটা লোক আর একটিও নেই, তবে আজ তার ধারণা পুরোপুরি পাল্টে যায়। সে যাই হোক, মিস্টার জে হাসপাতালের বিল না দিয়েই পালাতে চেয়েছিল, কিন্তু হাঙের সামনে ধরা খেয়ে যায়। হাং তার দায়িত্ব পালন করার জন্য লোকটিকে ধরতেই যাবে, অমনি মিস্টার জে ধপাস করে নিচে পড়ে যায় আর ওখানেই মানে ঘুমিয়ে পড়ে। এরপর সবাই মিলে তাকে ধরে নিয়ে হসপিটালের বেডের সঙ্গে বেঁধে রাখে। কী আজব। যাই হোক, হাসপাতালের মালিক হাংকে দায়িত্ব দেয় তাকে দেখে রাখার জন্য, যাতে করে সে এখান থেকে না পালাতে পারে। তো হাং বলে, স্যার এখন তো খাবার টাইম। তো হাঙের বস বলে, রাক্ষস, সারাদিন খালি খাই খাই করিস, বলো তোকে দিয়ে কিচ্ছু হবে না, এ বলে হালকা করে একটা লাথি মেরে দেয় হাঙের উপরে। যাই হোক, হাঙ্কে দায়িত্ব দিয়ে সবাই চলে যায়। তো হাং সোফায় বসে বসে মিস্টার জে এর উপরে নজর রাখতে থাকে। একটু পর দেখা যায় ওই লোকটা নিজের মুখে লুকিয়ে থাকা একটা ব্লেড বের করে আস্তে আস্তে করে হাতের বাঁধনটা কাটতে থাকে। এটা দেখে হাং কিছু করে না, বরং সে না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে থাকে। আসলে এ সময় তার কী করা উচিত সেটা বুঝতেই পারছিল না। তো যাই হোক, নিজের দায়িত্বটা এড়ানোর জন্য সে অজ্ঞান হয়ে ধপ্পাস করে সেও মাটিতে পড়ে যায়। আর ওদিকে মিস্টার জে হাসপাতালের বেডের কাপড় ছিঁড়ে দড়ি বানিয়ে হাসপাতালের জানালা ভেঙে লাফ দেয়, কিন্তু এতে কোনো লাভ হয় না, উল্টো সে জানালার মাঝে আটকে যায়। এখন হলো আরও বিপদ, না পারে সামনে যেতে আর না পারে পেছনে যেতে। তাই সে হাঙ্কে বলে, এই বলত, আমি জানি তুই ভংদরে আসিস, আর ভংদরা লাগবো না, আয় আমাকে একটু ধাক্কা দে, আমি এখানে আটকে থাকলে দেশের মধ্যে কিন্তু অনেক বড় বড় সমস্যা দেখা দেবে। হাং উঠে এসে ভাবতে থাকে, এত মোটা একটা লোক, আমার থেকেও বেশি মোটা, তাহলে সে এত কিছু করে কিভাবে? তাই সে কৌতূহলবশত মিস্টার জে কে জিজ্ঞেস করে, তুমি কে ভাই, তোমার পরিচয় কি বলবা? জে বলে, আমি একজন চাইনিজ এজেন্ট, আমাকে সর্বদা দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে হয়, একটা মিশন কমপ্লিট করার জন্যই আমি এখানে এসেছিলাম, আমি মূলত জাপানের বাসিন্দা, তো জাপান থেকে আমি এখানে এসেছি শুধু একটা মিশন কমপ্লিট করার জন্যই। এটা শুনে তো হাং ভীষণ খুশি হয়, কারণ তারও ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল যে সেও একদিন বড় হয়ে কোনো একটা স্পাই এজেন্ট হবে। যাই হোক, হাং মিস্টার জেকে জানালা দিয়ে নামানোর জন্য তার পা ধরে টানতে শুরু করে, কিন্তু টানতে গিয়ে সে তার প্যান্ট খুলে ফেলে, আর এতে মিস্টার জে এর অবস্থা খুব নাজেয়াল হয়ে যায়। যাই হোক, শত চেষ্টার পরে একটা সময় জানালা সহই তাকে হাং নিচে নামিয়ে ফেলে। জে হাংকে বলে, বাইরে গিয়ে একটা স্ট্রেচার আর ডাক্তারদের একটা ইউনিফর্ম নিয়ে আসো, আমি সবার সামনে দিয়ে এখান থেকে পালিয়ে যাব। হাং তার কথা মতোই নিজে ডাক্তার সেজে জেকে রোগী বানিয়ে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যেতে থাকে। হঠাৎ ওখানে একদল গুন্ডা আসে, আর গুন্ডা এসে হাঙ্কে থামিয়ে জিজ্ঞেস করে, হাসপাতালে বাচ্চা ডেলিভারি করার রুমটা কোন দিকে রে? আর ওখানে গুন্ডাদের বস এসে একজনের মাথায় থাপ্পড় দিয়ে বলে, ডাক্তারদের সাথে এমন করে কেউ কথা বলে? বেয়াদব, সরি বল। লোকটা সরি বলে, হাঙ্গও মাথা যুগে সরি স্বীকার করতে যায়, কিন্তু হাঙ্গের পেছনে ধাক্কা লাগে, স্ট্রেচারটি অন্য একটি স্ট্রেচারের সঙ্গে ধাক্কা লাগে। তখন আরেক ডাক্তার আবার কি করে, ভুল করে জের স্ট্রেচারটি নিয়ে যায় বাচ্চা ডেলিভারি করার রুমে। আর এদিকে হাং গুন্ডাদের গ্যাংকে বিদায় জানিয়ে সে ওই স্ট্রেচারটি নিয়ে আবার চলতে থাকে।
তবে হাং তো জানতো না যে এটা জে এস্টেচার না, কারণ জে এস্টেচার তো ভুল করে ডাক্তাররা নিয়ে গেছে ডেলিভারি রুমে। আর হাং যে এস্টেচারটি নিয়ে যাচ্ছে এটাতে আছে ওই গুন্ডাদের লিডারের বউ, যার কিনা একটু পরেই বাচ্চা হওয়া মানে বাচ্চা ডেলিভারি হওয়ার কথা। ওইদিকে ডাক্তার জেকে নিয়ে গেছে অপারেশন থিয়েটারে বাচ্চা ডেলিভারি করানোর জন্য, বোঝো ব্যাপার। তো যে কোনো কিছু বলার আগেই ডাক্তার তাকে সুই দিয়ে অজ্ঞান করে দেয়। আর হাং ওইদিকে অরিজিনাল ডেলিভারি রুগীকে নিয়ে চলে যায় রাস্তায়, সে তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে তুলে, আর যখন মুখের কাপড় সরায় তখন থেকে আরে এ তো যে না, তাহলে এটা কি, এটা তো একটা প্রেগনেন্ট মহিলা। তো মহিলাটাও তখন প্রসব বেদনায় চিৎকার করে চেঁচামেচি শুরু করছে। হাং অবস্থা বেগতিক দেখে মহিলাকে বলে একটু চেপে রাখেন, আমি ডাক্তার নিয়ে আসছি। মহিলা বলে ডাক্তার ডাকার সময় নাই, এখনই হয়ে যাবে। বেচারা হাং কোনো অভিজ্ঞতা ছাড়াই সফলভাবে একটা বাচ্চা ডেলিভারি করায়। বলতে বলতে আর একটা জমজ বাচ্চা চলে আসে, এরপর আর একটা। মোট তিনটে বাচ্চা নিয়ে হাং বসে বসে প্রার্থনা করছে, হা ঈশ্বর আমাকে রক্ষা করো, বাচ্চা প্রসব করছে উনি আর কষ্ট হচ্ছে আমার। হাং খুব ভয়ে ছিল আর একটা বাচ্চা হলে সেটা কোথায় রাখবে, কিন্তু হাঙের কপাল এবারের মতো ভালো, তাই আর কোনো বাচ্চা আসেনি। তো ওদিকে যে আছে অপারেশন থিয়েটারে, একজন মহিলা ডাক্তার জে এর প্যান্ট খুলে বাচ্চা ডেলিভারি করানোর জন্য, কিন্তু ডাক্তার জে এর প্যান্ট খুলে সে যা দেখে এটা দেখে তো তার চোখ কপালে উঠে যায়। সে দেখে আরে এটা তো একজন পুরুষ, পুরুষ বেটা প্রেগনেন্ট হলো কি করে। সে সিনিয়র ডক্টরকে বলে স্যার আমরা মনে হয় কোনো ভুল করছি, এই পেশেন্ট তো ডেলিভারি করতে পারবে না। ডাক্তার বলে তাহলে চলো আমরা সিজার করি। সিজার করতে গেলে জে এর জ্ঞান ফিরে আসে, সে সাথে সাথে থিয়েটার থেকে বের হয়ে দৌড় লাগায়। সামনে বসেছিল ওই গুন্ডাদের গ্যাং, তারা ভাবে লিডারের বউ অপারেশন থিয়েটার থেকে পালাচ্ছে, তাই সেও বউ বউ করতে করতে জে এর পিছনে দৌড় লাগায়। জেও দৌড়াতে থাকে, গুন্ডার লিডারও দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটি গাড়ি সামনে চলে আসে, আর সে তার কুংফু স্টাইলে গাড়িতে উঠতে গিয়ে আবারও গাড়ির জানালায় আটকে যায়, বোঝো ব্যাপার। শুধু আটকে গেছে তাই কিন্তু না, জে এর 150 কেজি ওজন সহ্য না করতে পেরে বেচারা গাড়িটা উল্টে যাবে যাবে ভাব, ঠিক তখনই দৌড়ে আসে হাং, এসে গাড়িটা ধরে এবং গাড়িটা টান দিয়ে গ্যাং লিডারের পা ভেঙে দিয়ে চলে যায়। গ্যাং লিডার দূর থেকে দেখে তার বউ তিনটা বাচ্চা কোলে নিয়ে বসে আছে, এটা দেখে আনন্দে সে তার পা ভাঙার কথাই ভুলে যায়। আর ওদিকে হাং একটা নির্জন জায়গায় গাড়ি পার্কিং করিয়ে জেকে জানালা দিয়ে বাইরে বের করার জন্য হাং বলে ভাই তুমি খাম্বাটা ধরো আর আমি গাড়িটা আস্তে আস্তে করে বাম দিকে চালাই, তাইলে তুমি বের হতে পারবা। যে সেটাই করে, আর এতে করে সে আবারও ন্যাংটা হয়ে যায়। আর ওটা দেখে ওখানে থাকা লোকজন জড়ো হয়ে মিস্টার জে এর ভিডিও করতে থাকে। যাই হোক, ফাইনালি মিস্টার জে জানালা থেকে বের হতে সফল হয় এবং তারা রওনা দেয় হাঙের বাড়ির উদ্দেশ্যে। রাতে খাওয়ার সময় হাং জিকে বলে তুমি তোমার মিশন সম্বন্ধে আমায় বলতে পারো, আমি তোমার সাহায্য করতে পারি। জে বলে আমার কখনই কারো সাহায্যের দরকার হয় না। 2007 সালে 40 জন মাদক চোরাচালানকারীদের আমি একাই ধরেছি, 2006 সালে 150 কিলোমিটার সাগরে সাঁতার কেটেছি, 2008 সালে এভারেস্টের মতো পাহাড়ের চূড়ায় উঠে যুদ্ধও করেছি, এসব আরও অনেক বড় বড় চাপা মেরে নিজের বড়াই করতে থাকে। হাং বলে তুমি তো এখানটা ভালো করে তেমন একটা চিনো না, তাছাড়া এখানে ট্যাক্সির খরচও অনেক বেশি, তুমি যেখানে যেখানে যাবে আমি তোমায় ড্রাইভ করে সেখানে সেখানে নিয়ে যেতে পারি। এতে করে যে কিছুটা সহমত পোষণ করে। যাই হোক, পরের দিন হাংকে নিয়ে সে একটি হোটেলের সামনে যায়। আজকে এখানে এই হোটেলের মালিকের জন্মদিন। হাং বলে এখানে ইনভিটেশন কার্ড ছাড়া ঢোকা যাবে না, তাই যে কিছু যন্ত্রপাতি নিয়ে হোটেলের পিছনে গিয়ে দড়ির সাহায্যে দেয়াল টপকে হোটেলের ভেতরে যেতে চায়। কিন্তু হাং এসে দেখে মোটামুটি 10 মিনিট ধরে অনেক খাটাখাটনির পরেও সে 2 ফুটের বেশি এখনও উঠতে পারেনি। হাংকে দেখে যে তার কাছে এসে বলে 2005 সালে আমি মিয়া মানে ব্রুজ খলিফা টাওয়ারে উঠে পড়েছিলাম, এটা তো আমার কাছে পানি ভাত। এটা বলে তারা দুজনই ওখানেই খেতে বসে। আর এরপরে কিছুক্ষণ পরে ওখানে দুজন লোক চলে আসে আর একটা ইনভিটেশন কার্ড দেখিয়ে বলে আচ্ছা এই হোটেলে ঢোকার মেইন গেট কোনটা। হাং আর যে দেখে তাদের হাতে ইনভিটেশন কার্ড, আর এই কার্ড দেখে তাদেরকে অজ্ঞান করে ফেলে। তাদের অজ্ঞান করে তাদের মতো করে সেজেই ইনভিটেশন কার্ড নিয়ে হোটেলের মধ্যে ঢুকে পড়ে। তখনই হোটেলের মালিক মিস্টার মাই চলে আসে। মিস্টার জে এর কাছে খবর আছে মিস্টার মাই একজন ড্রাগ ব্যবসায়ী, তাই তাকে ধরার জন্য সে এখানে এসেছে। একটু পরে মাইকে অ্যালাউন্স করা হয়, এখন আপনাদের মনোরঞ্জন করার জন্য স্টেজে উঠবে এক কাপল ডান্সার। ঘোষণা দেওয়ার সাথে সাথেই স্টেজের লাইটিং হাঙার জে এর উপরে পড়ে। প্রথমে তারা কিছু বুঝতে পারেনি, কি ব্যাপার লাইট আমাদের সাথে সাথে আসছে কেন। একটু পরে তারা বুঝে যায় তারা ফেসে গেছে। হাং জিকে বলে আমরা কট খেয়ে গেছি রে, কট খেয়ে গেছি, আমরা যাদের জামাকাপড় চুরি করেছি তারা ছিল এই অনুষ্ঠানের ডান্সারের দাদু, তাই এখন আমাদের বাঁচতে হলে নাচতে হবে। কি আর করার, বাঁচার জন্য নাচা যাকে বলে, তারা সেটাই করছে। যেভাবে পারছে হাত পা ছোড়াছুরি করে নাচতে ছিল,
এটা দেখে ওখানে থাকা দর্শকরা বিরক্ত হয়ে তাদেরকে বাইরে বের করে দেয়। তারা আবারও সেই পুরনো পদ্ধতিকে কাজে লাগিয়ে উপরে উঠতে চায়, কিন্তু এবারও ব্যর্থ। তবে তারা একটি এসি রুমের সুড়ঙ্গ দেখতে পায়, সেখান দিয়ে তারা সোজা একদম নিচে চলে আসে। এখানে তাদের রাস্তা আরও কঠিন। হাং দেখে তাদের সামনে বৈদ্যুতিক লেজার লাইট। লেজার লাইট কোনোভাবে তাদের শরীরে লাগলে তারা পুরে ভস্ম হয়ে যাবে এবং এখানেই তারা মরে পড়ে থাকবে। যে বলে, এটা আমার কাছে কোনো ব্যাপারই না, তুমি দেখো আমি কি করি। এটা বলে সে তার চাইনিজ স্টাইলে বিভিন্নভাবে লাফালাফি করে অবশেষে সে ওপারে পৌঁছাতে সফল হয়। হাং বলে, ভাই তুমি মনে হয় ভুল দিকে চলে গেছো, আমার মনে হয় লিফ্টটা পিছনের দিকেই। কি আর করার, বেচারা আবারও সেই একই পরিশ্রম করে। তখনই হাং দেখে ওখানের দেয়ালে একটা সুইচ। সে ভাবে, এটা আবার কি। এটা বলে সে সুইচটা একটু চাপ দিলেই লেজার লাইটগুলো বন্ধ হয়ে যায়। এটা দেখে যে হতাশ হয়ে যায় আর ভাবতে থাকে সে ইতিহাসের কত বড় শ্রেষ্ঠ বলদ। অনেক খোঁজাখুঁজির পরে তারা একটি রুম দেখতে পায় যেখানে কোটি কোটি টাকার অ্যান্টিক জিনিসপত্র রাখা ছিল, আর তাদের পাশে ছিল এরকম একটা মূর্তি। যে তার লোভ সামলাতে না পেরে মূর্তিটার সঙ্গে এটা করে, আর এটা করতেই হঠাৎ ওখানে থাকা একটি দরজা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়, আর এতে করে তারা ভেতরে চলে আসে এবং তাদের সামনে দেখতে পায় 100,000 কোটি টাকা। ওদিকে হাঁটতে হাঁটতে মাই দেখে তার হোটেলের ছাদ ভাঙা। সে বুঝতে পারে হোটেলের বাইরের কেউ ঢুকে পড়েছে। এটা দেখে মাই তার সাঙ্গভাঙ্গ নিয়ে সেই রুমটিতে ঢুকে পড়ে যেখানে তার সমস্ত টাকা পয়সা রাখা ছিল। হাং এত টাকা লোভ সামলাতে না পেরে সে দুইটা ভান্ডিল তার বুকের মধ্যে ভরতে থাকে। অমনি মায়ের লোকেরা ওই টাকার রুমটিতে চলে আসে, আর এতে করে হাং আর যে আবারও বাইরে চলে আসে। মায়ের লোকেরা দেখে একটা জায়গায় টাকার ভান্ডিলের লেভেলটা ঠিক নেই, তাই তারা অন্য একটা জায়গা থেকে দুইটা ভান্ডিল নিয়ে আসে, ওই জায়গাটা ফিল আপ করে দেয়। এরপর তারা আবার বাইরে চলে আসে, আর এতে করে হাং আর যে আবার ভিতরে চলে যায়। হাং বলে, ভাই দেখো আমি এখান থেকে টাকা নিয়েছিলাম না, সেই জায়গাটা অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। যে বুঝতে পারে তারা ধরা পড়ে গেছে। বাইরে থাকা মায়ের লোকেরা হাং এর কথা শুনতে পায়, তাই ওই মেয়েটা বলে, তোমরা দুজন আবারও ভেতরে যাও, আমি বাইরে থাকি, আমার সন্দেহ ভেতরে কেউ আছে। তারা যখন আবার দরজা ঘুরায় হাং আর যে তাদের মুখে টাকা ছুঁড়ে মেরে বাইরে পালাতে শুরু করে। অমনি একটা ছেলে তাদের দিকে গুলি মারে। ততক্ষণে হাং আর যে লিফটে উঠে পড়েছে। হাং জিজ্ঞেস করে, ভাই গুলি কোথায় গেল। যে বলে, আমার পাছায়। হাং দেখে জি এর প্যান্ট বেয়ে রক্ত বের হচ্ছে। জি বলে, এসব কোনো বিষয় না, 2015 সালে আফ্রিকার একটা মিশনে আমি 3-3টি গুলি খেয়েছিলাম। যাই হোক, তারা কোনো মতে ওখান থেকে বাইরে বের হয়ে চলে আসে, কিন্তু তারা দেখে তাদের পেছনে পেছনে কেউ একজন আসছে বাইক নিয়ে। তাই হাং তাদের গাড়ির স্পিড আরও বাড়ায়, কিন্তু গাড়ির সামনে এক বৃদ্ধ লোক চলে আসায় হাং ধাপ করে তাদের গাড়ি ব্রেক করে, আর এতে করে পেছনে ফলো করা বাইকার ভাইয়ের অবস্থা এমনটাই হয়। যাই হোক, তারা সেই বাইকার লোকটাকে একটা চিপা গুলিতে নিয়ে যায়, আর ওখানে নিয়ে মনের মতো করে কেলিয়ে তাকে জিজ্ঞেস করে, এই মাদকের আসল কারখানাটা কোন দিকে। কিন্তু টাকলা কোনো কিছুই বলতে চায় না। যে আবার কেলায়, এবার সে মুখ খুলে এবং সে মাদকের আখড়াখানার ম্যাপ এঁকে জে এর হাতে তুলে দেয়। পরদিন সকালে জে আর হাং সে মাদকের আস্তানায় যায়। জে এখানে ঢোকার আগে কান পেতে শুনতে চায় ভেতরে কি কি হচ্ছে বা কে কি বলছে, কিন্তু কান পেতে শুনতে গিয়ে দরজার সাথে মাথা লাগিয়ে সে ওখানেই ঘুমিয়ে পড়ে। এতে ফলস্বরূপ যা হওয়ার তাই হয়, আর এটার মূলে ছিল সেই টাকলুটা। টাকলুটা এবার সামনে আসে আর বলে, আজ আমি গতকালকের প্রতিশোধ নিব, তোরা রেডি হ। এটা বলে একটা চাকু জে এর পায়ে আর একটা হাঙের পায়ে গেঁথে বন্দুক তাক করে বলে, আজ তোদের মেরে এখানেই পুঁতে দিব। এদিকে হাঙের কাছে লুকিয়ে থাকা তার সিক্রেট অস্ত্র দিয়ে গোপনে গোপনে দড়ি কাটতে থাকে। দড়ি কাটা শেষ করে উঠেই সে টাকলুটাকে ধরতে যাবে, কিন্তু তার মনে ছিল না যে তার পাও বাঁধা ছিল, তাই সে মাটিতে পড়ে যায় আর পড়ে গিয়ে ঘুমিয়ে পড়ে। সৌভাগ্যবশত উপরে থাকা লাইটটা ছিঁড়ে গিয়ে টাকলুর মাথায় পড়ে, এতে করে কারেন্টের শক খেয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় টাকলু। হাং আর যে চলে যাবে, তবে চলে যাওয়ার আগে সেখানে থাকা সিসিটিভির ফুটেজগুলো পাওয়ার জন্য তারা কম্পিউটারের হার্ডডিস্কটি খুলে তাদের সঙ্গে নিয়ে রওনা দেয়। তবে ওখানে থাকা গ্যাংয়ের লোকেরা তাদের দেখেও ফেলে। এতে বেশ বড়সড় একটা হট্টগোল লেগে যায়। মজার ব্যাপার হলো, মিস্টার জে যতই মোটা হোক না কেন তার মারামারির স্টাইল বেশ ভালো ছিল। তবে মারামারির একটা পর্যায়ে যে বেশ হাঁপিয়ে যায়, এজন্য সে লুকিয়ে লুকিয়ে শ্বাস নিতে থাকে। আর অন্যদিকে হাং গুন্ডাদের মাথায় ইট মেরে মেরে তাদের ব্যস্ত রাখে। অবশেষে তারা সকলকে কুপোকাত করে ওখান থেকে বের হবে, ঠিক তখনই সেই মেয়েটা আসে এবং তাদেরকে গান পয়েন্টে নিয়ে নেয়। কোনো উপায়ন্তর না পেয়ে যে বলে, আমি তোমায় ভালোবাসি প্রিয়তমা, বারবার তোমায় দেখার জন্য এখানে চলে আসি, তুমি কেন বুঝতে পারছো না যে তুমি আমার সব, তুমি আমার জীবন আর তুমি আমার মরণ, তোমার এই মধুর নাম আমি আমার হাত কেটে লিখে রেখেছি।
তারপরও তুমি কি আমায় বিশ্বাস করছো না? বিশ্বাস যদি নাই হয় তুমি গুলি করো আমায়। নিজের ভালোবাসার মানুষের হাতে গুলি খেয়ে মরে যাওয়ায় যে কি তৃপ্তি সেটা তুমি বুঝবে না প্রিয়তমা, কারণ তুমি তো আমায় কখনো ভালোই বাসোনি। মেয়েটা যে এর কথা শুনে পুরো ভেগা চেকা হয়ে যায়। সে বলে, আজকের মতো তোমাদেরকে আমি ছেড়ে দিলাম। এই বলে তাদেরকে আলতো করে একটা লাথি মেরে ওই পাইপ দিয়ে নিচে ফেলে দেয়। এই মুহূর্তে জে এর কাছে যেহেতু হার্ড ডিস্ক আছে তাই সেটা নিয়েই সে রওনা দেয় পুলিশ স্টেশনে। পুলিশ তাদের কথা শুনে যখন হার্ড ডিস্কটা তাদের কম্পিউটারে লাগায়, সাথে সাথে তাদের কম্পিউটারে এক ধরনের ভাইরাস চলে আসে। পুলিশ তাদেরকে ওখানে আটকে রাখে এবং তাদের হিস্ট্রিগুলো বার করে বলে, তোদের এত বড় সাহস, তোরা পুলিশ স্টেশনে এসে পুলিশের সাথে মজা নিস। প্রথমত তোরা হাসপাতালের বিল না দিয়েই পালাইছিস, এরপর একজনের গাড়ি চুরি করছিস, এক কাপলের জামা কাপড় চুরি করছিস, এমনকি রাস্তাঘাটে ন্যাংটা হয়ে থেকেছিস, এখন আবার পুরো পুলিশ স্টেশনের সকল কম্পিউটারে ভাইরাস ঢুকাইছিস, তোদের মিনিমাম 50 বছর সাজা হওয়া উচিত। এই বলে সে তাদেরকে জেলে ঢুকিয়ে দেয়। কাকতালীয়ভাবে জেলে ঢুকিয়ে দেখে সেখানে আগে থেকেই সে হাসপাতালের গুন্ডা বাহিনী আর তার বস বসে আছে যার পা ভেঙেছিল ওরা। গ্যাং লিডার বলে, কিরে আমার চিনতে পেরেছিস, তোরা গাড়ি দিয়ে আমার পা ভেঙে দিয়ে পালিয়েছিলি। এই বলে সে যখনই তাদের মারতে যাবে তখনই দেখা যায় বসের ওয়াইফ এক বিশাল বড় বুলডোজার নিয়ে সোজা জেল বরাবর ঢুকিয়ে দেয়। আর এই সুযোগে সবাই জেল থেকে পালিয়ে যায়। জেল থেকে পালিয়ে জে আর হাং রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই জে এর কাছে একটা ফোন আসে। কথা বলা শেষে জে বলে, হাং ভাই তুই তোর রাস্তা দেখ, আমাকে এখনই ফ্রান্সের দিকে যেতে হবে, নতুন আর একটা মিশন আছে ওটা কমপ্লিট করতে। হাং বলে, ভাই তুমি আমাকে এমন বিপদে রেখে যেতে পারো না, আমি তোমার জন্য আমার চাকরি ছেড়েছি, হাসপাতালের বসের কাছে খারাপ হয়েছি, এমনকি এখন তো আমি জেল পালাতো কাসামিও, তাছাড়া গুন্ডাদের লিডারও আমায় খুঁজছে, ওরা যে কোনো মুহূর্তে আমায় মেরে ফেলতে পারে, আমি তো তোমার মতো এরকম মারামারিও করতে পারি না যে নিজেকে বাঁচাতে পারবো। তাছাড়া কি ভাই, ছোটোবেলা থেকেই খুব শখ ছিল আমিও একদিন তোমার মতো হব, সবাই আমাকে বলদ মোটু বলে খেপাত, কিন্তু যেদিন তোমার সঙ্গে আমার দেখা হয়েছে সেদিনই ডিসাইড করেছি তোমার সঙ্গে থেকে আমি নিজেকে প্রমাণ করব আমিও পারি, কিন্তু তুমি যদি আমায় মাঝ রাস্তায় ফেলে চলে যাও তবে আমি নিঃস্ব হয়ে যাব, প্লিজ তুমি যেও না। কিন্তু যে কোনো কথাই শোনে না, সে হাংকে ফেলে রেখে চলে যেতে থাকে। আর হাং রাস্তায় বসে বসে কাঁদতে থাকে জে এর দিকে তাকিয়ে, আর মনে করতে থাকে জে এর সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলোর কথা। ওদিকে দেখা যায় হাঙের স্ত্রীকে, যে কিনা সেই হসপিটালেই কাজ করতো যেখানে হাঙও কাজ করতো। হাঙের উল্টাপাল্টা কাজের জন্য বস তার বউকে অনেক কথা শোনাচ্ছে। হাঙের বউ রেগে তার বসকে বলে, আমার স্বামীর ব্যাপারে আর একটা কথা বলবেন না প্লিজ, উনি খুব ভালো মানুষ, আমি হলফ করে বলতে পারি ওনার মতো সৎ আর ভালো মানুষ আপনার স্টাফদের মধ্যে আর একজনও পাবেন না। আর এটা বলে সে চাকরি থেকে রিজাইন করে দেয়। ওই দিন রাতে হাং ভাবে জে এর ফেলে রাখা মিশনটা সে একাই কমপ্লিট করবে। এই ভেবে পরদিন সে ফ্যাক্টরিতে আবার যায়। ওখানে যাওয়ার পরে দেখে জেও ওখানে হেঁটে আসতেছে। এটা দেখে হাং খুশিতে আত্মহারা হয়ে যায়। ফেলে যাওয়া বন্ধুকে কাছে পাওয়ার খুশিতে দুই পেটুক খাবার খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ে। সেখান থেকে একটা গাড়ি চলে যায় আর ওটাকে তারা ফলো করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ এক পুলিশ দেখতে পারে। সে প্রথমে না চিনতে পারলেও পরে বুঝতে পারে যে এরা তো সেই ওয়ান্টেড দুজন আসামি। আর এটা দেখে সে সাথে সাথে পুলিশ হেডকোয়ার্টারে ফোন দেয় এবং বলে, জে এবং হাং এইমাত্র এখান থেকে চলে গিয়েছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। হাং ওই গাড়িকে ফলো করতে করতে একটা কবরস্থানে চলে আসে। এদিকে পুলিশও তাদের পিছু করতে করতে এখানে চলে এসেছে। পুলিশ তো তাদেরকে ধাওয়া করতে শুরু করে, হাং আর জে দৌড় দিয়ে সকলের মধ্যে চলে যায়। আর ওখানে চলে গিয়ে পুলিশদের বলে, এরা সবাই মাদক চোরাচালানকারী, এদের কফিনের মধ্যে প্রচুর মাদক রাখা আছে। তখন পুলিশ তাদেরকে বলে, প্রমাণ দেখাও। তখনই জে ওখানে থাকা কফিনটিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় আর সকলে দেখে এটা তো শুধুমাত্র একটি লাশ, কিসের মাদক কিসের কি। তখনই পুলিশ বলে, তোর আর কত জ্বালাবি ভাই, একটার পর একটা ঝামেলা করতেই থাকোস। আর ওই মুহূর্তে একটা ভদ্রলোক এসে থাপ্পড় দিয়ে বলে, এই বেয়াদব, আমাদেরকে দেখে কি মাদক চোরাচালানকারী মনে হয়, অফিসার এদেরকে নিয়ে যান। অবশেষে জে আর হাং সেই লোকটাকে কফিনে রেখে চলেই যাবে। তখনই লাশের গলায় হাত রেখে যে বুঝতে পারে লাশটা জীবিত। তখনই জে আর হাং তার সমস্ত ওজন দিয়ে এটা করে, হ্যাঁ এইটাই করে, এতে করে চিৎকার দিয়ে লাশটা উঠে বলে, হা 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 আমি জীবিত, আমি বেঁচে গেছি। তখনই লোকটার পায়ে ধাক্কা লেগে কফিনের অপর প্রান্ত খুলে সেখানে থাকা সকল মাদক বাইরে বের হয়ে আসে আর সাথে সাথে পুলিশ সকলকে অ্যারেস্ট করে নেয়। রাতের বেলা দুই পেটুক মিশন কমপ্লিট হওয়ার আনন্দে একসঙ্গে বসে ড্রিঙ্কস করতে থাকে এবং গল্প করতে থাকে। ঠিক সেই মুহূর্তে হাঙের ফোনে একটা লোক ফোন দেয় আর লোকটার চেহারা ছিল এরকম। চেহারা দেখে তো হাং চিনতেই পারলো না। সে বলে, এই কে তুই, তোর চেহারা এমন কেন? ফোনের অপর প্রান্তে ছিল সেই হোটেলের মালিক মাই। পুলিশ যে মাদকগুলো কবজ করেছে সেগুলো ছিল তারই।
মাই বলে, এই আমার ফোনে বিউটি ক্যাম চালু করছে ক্যাটারে, অফ কর তাড়াতাড়ি। তারপর মিস্টার মাই বলে, তো সুন্দরী বউকে আমি কিডন্যাপ করেছি, ওকে এখান থেকে নিতে হলে আমার সমস্ত মাদক নিয়ে এখানে চলে আয়। যে বলে, কোন ঠিকানা যাবো আমরা, তাই তো বলে নাই, ঠিকানা না বললে যাবো কী করে। তারপর সে টাকলো ফোন দেয় এবং বিউটি ক্যাম অন করে তাদের ঠিকানা বলে দেয়। এরপর তারা দুজনে কয়েক বস্তা ময়দা কিনে এবং সেগুলোকে ছোটো ছোটো প্যাকেট করে, যেগুলো দেখতে হুবাহু সেই মাদকের প্যাকেটের মতো। এরপর তারা সেই হসপিটালের মালিকের গাড়ি চুরি করে এবং হসপিটালের গার্ডদের বন্দুকগুলোও চুরি করে। মোটামুটি ফুল সেট আপ নিয়ে তারা ওই স্থানে চলে যায়। মাঝপথে গাড়ি থামিয়ে হাং বলে, এই চলো আমরা একটা সেলফি তুলি। সেলফি তুলে হাং ফোনটাকে বাইরে ফেলে দেয় এবং জেকে বলে, ভাই ফোনটা একটু নিয়ে আসো তো। যে ফোনটা আনতে গেলে হাং বলে, আমি তোমাকে বিপদে ফেলতে চাই না, তুমি এখানেই থাকো, আমি মিশনটা কমপ্লিট করে আসি, কারণ এটা আমার একার মিশন। ওখানে গিয়ে হাং তার হাতে একটি লাইটার নিয়ে ব্যাগের প্যাকেটগুলো দেখিয়ে তার বউকে ফেরত দিতে বলে। সে বলে, আমার বউকে ফেরত দে, যদি না দাস তাহলে তোদের ড্রাগগুলো আমি জ্বালিয়ে দেবো। কথা মতো তার বউকে ফেরত দেয়। হাং তার বউকে বলে, জানু তুমি গাড়ি চালিয়ে বাড়ি ফিরে যাও, আমি একটু পরে আসতেছি। বউ বলে, আমি তো গাড়ি চালাতেই জানি না। এরই মধ্যে গ্যাংয়ের একটা লোক এসে তার নিনজা টেকনিক দিয়ে হাঙের লাইটারটি ফেলে দেয় আর ব্যাগ নিয়ে চলে আসে। ব্যাগটা টাকলোর কাছে আনলে টাকলো সেটাকে চেক করে এবং চিৎকার দিয়ে বলে, স্যার স্যার স্যার, এটা তো মেয়েদের গালে মাখার ময়দা। এটা শুনে মাই রেগে গিয়ে হাঙের দিকে গুলি ছুটতে থাকে। হাং গাড়ির সাইডে লুকিয়ে বলে, এই হাং চিকনালি, লাফালাফি বন্ধ কর, নইলে কিন্তু উড়িয়ে দেব, কারণ তোদের সামনে যে ব্যাগটা আছে ওটাতে বোমা রেখেছি আমি। এই দেখ আমার হাতে সেই বোমার রিমোট। কিন্তু মাই বুঝে ফেলে, এটাও তাকে বোকা বানানোর চেষ্টা। সে বলে, তুই অলরেডি আমায় অনেক বোকা বানিয়েছিস, আর না। অমনি ওখানে যেয়েও চলে আসে আর সে বলে, মাই ব্যাগে বোমা রাখা আছে, বংচং করলে এটা দেখ রিমোট আমার কাছে। হাং বলে, ভাই এই ডায়লগ আমিও দিয়েছি কিন্তু কাজ হয়নি। মাই গুলি ছুটতে থাকে, যেও হাঙের সাথে লুকিয়ে পড়ে। দূর থেকে দেখা যায় সেই হসপিটালের মালিক তার সিকিউরিটিদের নিয়ে তার গাড়ি খোঁজার জন্য চলে এসেছে। সে বলে, এই আমার গাড়ি কোথায়, আমার গাড়ি কে চুরি করেছিস রে, তাড়াতাড়ি বল। আমার গাড়িতে জিপিএস ট্র্যাকার লাগানো আছে রে, আমি জানি আমার গাড়ি এখানেই। এই বলে সে পেছনে তাকিয়ে দেখে তার গাড়িতে হাজার হাজার ফুটো। পেছন থেকে হাং বলে, ওই যে ওই দেখেন, ওই লোকটা গুলি করে আপনার গাড়ির এরকম অবস্থা করে দিয়েছে। উপর থেকে মিস্টার মাই কিছুই বুঝতেছে না, কি ব্যাপার এখানে, সব কি হইতেছে। সে আবার গুলি করে, কিন্তু জের এসব ভালো লাগতেছিল না। সে কয়েক বোতল এনার্জি ড্রিঙ্ক খেয়ে একাই নেমে পড়ে পুরো গ্যাংয়ের সাথে লড়াই করতে। সিনেমার ফাইটগুলো এতটাই ডিফারেন্ট এবং অসাধারণ ছিল যে এভাবে এক্সপ্লেইন করে বোঝানো সম্ভব না। এটা দেখে হাসপাতালের মালিক বলে, কিরে বলদগুলো, এরকম একটা হাতি যদি একাই সকলকে মারতে পারে তাহলে তোদেরকে পুষি কী করতে। এটা শুনে সকলে নেমে পড়ে, সাথে হাঙও আর বসে থাকে না। মারামারির একটা সময় ওই মেয়েটা আবারও হাঙকে গান পয়েন্টে নিয়ে নেয়। ফলস্বরূপ হাং সে আগের ডায়লগ আবারও দেয়, তুমি আমার সোনা তুমি আমার ময়না, তোমারে আমি কিনা দিব এমিটি সোনার গয়না। এরকম হাজারো ডায়লগ দিয়ে মেয়েটিকে সে আবারও কাবু করে ফেলে। মেয়েটি এবারও আর তাকে গুলি না করে বরং ছেড়ে দেয়। হাং আর যে আরও ভেতরে যায় যেখানে মাই ছিল। মাই তাদের দিকে একটি মেয়ে পাঠায় যে বলে, আমি মেয়েদের মারি না, তুই সামনে আয় তোকে মারবো। অমনি মেয়েটা জের পেটে সজোরে এক লাথি মারে, যে বুঝতে পারে এ কোনো সাধারণ মেয়ে না। এখানের ফাইটিং দৃশ্যটা খুবই চমৎকার ছিল। তবে অবশেষে হাং আর যে মেয়েটাকে একটা বস্তা আচার দিয়ে এখানেই মেরে ফেলে। এটা দেখে মাই তাদের দিকে গুলি মারতে থাকে আর এই গুলি খেতে খেতে যে এগিয়ে যায় মায়ের দিকে। ফাইনালি যে এভাবে উড়ে এসে মায়ের ভবলীলা সাঙ্গ করে বাইরে চলে আসে আর এখানে পুলিশ এসে সকলকে ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু এ কি, মাই তো এখনও জীবিত, সে তো হেলিকপ্টার নিয়ে উড়ে যাচ্ছে। এটা দেখে তারা দ্রুত গতিতে হেলিকপ্টারে ঝুলে পড়ে। হেলিকপ্টারের পাইলট বলে, স্যার হেলিকপ্টার আর উপরে উঠতেছে না, ওজন বেশি হয়ে গেছে। হাঙার যে জোরে জোরে হেলিকপ্টার নিচের দিকে টানতে থাকে। হঠাৎ হাঙের হাত ছুটে যায় কিন্তু সে হাল ছাড়েনি, জের পা ধরে ফেলে। তবে যে বলে, ভাই তোর সুন্দরী বউয়ের দিব্যি, এইবার আমার প্যান্টের পিছনে লাগিস না, আমি এইবারও আন্ডার প্যান্ট পরি নাই ভাই, প্লিজ। এভাবে দুলতে দুলতে একটা সময় হেলিকপ্টার ক্রাশ করে, এর ফলে মাই আর তার পাইলটের অবস্থা এমন হয়। অবশেষে যে হাঙ্কে তার হেডকোয়ার্টারে নিয়ে যায় যেখানে সকল এজেন্টরা তাদের প্রশংসায় তালি বাজাতে থাকে। তখনই সেই মেয়েটা এসে বলে, এটা আমার মিশন ছিল, আমি অনেক আগে থেকেই আন্ডারকভার হয়ে তাদের সঙ্গে কাজ করছিলাম। আর হ্যাঁ, দয়া করে এরকম ফালতু রোমান্টিক কথা আর কাউকে বলো না প্লিজ, তাহলে ইনস্ট্যান্ট গুলি করে দিবে। যাই হোক, তারা হাঙ্কেও তাদের সঙ্গে কাজ করার অফার দেয়, সেও হয়ে যায় একজন ইন্টারন্যাশনাল এজেন্ট। আর এখানেই এই মজার মুভিটি শেষ হয়ে যায়। এক্সপ্লেইনটি কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, গুড বাই।